শুরু হলো ঈদযাত্রা, রেলে স্বস্তি, বাসের শিডিউল বিপর্যয়ের অভিযোগ যাত্রীদের, মহাসড়কে ছিল যানবাহনের দীর্ঘ সারি। 11-র মতো পরিস্থিতি সৃষ্টির চক্রান্ত করছে বিএনপি, বললেন কাদের, ঈদযাত্রা স্বস্তিকর হওয়ার আশাবাদ। এবং রাজধানীতে হাটগুলোতে আসতে শুরু করেছে কোরবানির পশু, অতিরিক্ত দামের অভিযোগ ক্রেতাদের। স্বাগত এশিয়ান নিউজ সার্টিতে, আপনাদের সঙ্গে আছি সারা বান্তমা এবং আমি শারমিন জাহান মেরি। শুনছিলেন স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড শিরোনাম, এবার যাব পুরো খবরে। শুরু হয়েছে ঈদযাত্রা, মাটির টানে ঢাকা ছাড়ছে মানুষ। কমলাপুর থেকে আজ প্রায় সবগুলো ট্রেন ছেড়েছে নির্ধারিত সময়ে, যে কারণে রেলের যাত্রীরা আজ ঢাকা ছেড়েছেন হাসি মুখে। তবে বাস যাত্রীদের ভোগান্তি পোহাতে হয়েছে শিডিউল বিপর্যয়ের কারণে। শাহিন আলমের ক্যামেরায় লাইজুল ইসলামের রিপোর্ট। রাজধানীর গাবতলী, মহাখালী, সায়দাবাদ বাস টার্মিনালে বাসের অপেক্ষায় নগরবাসী। অনেকে কিছুটা আগেই এসে বসে আছেন বাস কাউন্টারে, তবে বাস সময় মতো না আসায় হতাশ তারা। মহাসড়কে যানজট থাকায় এই বিলম্ব বলে জানায় কর্তৃপক্ষ। গরু গাড়ির জন্য রাস্তায় যানজটের কারণে গাড়ি লেট, যদি রাস্তা জামগুলো মানে দীর্ঘ হয় আর কি, যেটা শর্ট যেগুলো সেগুলো তো আসলে গাড়িগুলো সময় মতোই ছেড়ে যাবে, যেগুলো বেশি দেরি হবে তো যদি আমাদের এক্সট্রা গাড়ি থাকে ওইটা আমরা কভার করার চেষ্টা করব। অতিরিক্ত যানজট এবং টিকিট পাওয়া যাচ্ছিল না, বলছে যে 19-20-21-এর কোনো টিকিট নাই, এর জন্য আগে কাটা হচ্ছে টিকিট। ভোগান্তি নিয়েই যেতে হবে বাড়িতে, ভোগান্তি ছাড়া এদেশে কিছু হয় না। এদিকে সকাল থেকে রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে প্রায় সব ট্রেনই সময় মতো ছেড়ে গেছে। অনেকে ট্রেনের ছাদে উঠলেও তাদের নামিয়ে দিয়েছে নিরাপত্তা কর্মীরা। কিছুটা বিড়ম্বনা হলেও ঈদযাত্রায় বেশ খুশি যাত্রীরা। তো ট্রেনের টিকিট পাই না, সমস্যা হয়ে যায়, বাসে তো যাওয়া যায় না, বাসের রাস্তাঘাটে জ্যাম, এর জন্য আমরা একটু আগে যাই। বাবার সাথে ঈদ করবো আমরা, সবার সাথে আনন্দ ভাগাভাগি করার জন্য বাসা যাচ্ছি, ভালো লাগতেছে অনেক। বাড়ি যাইয়ে ঈদ করবো, অনেক মজা করবো, দাদুর সাথে ঈদ করবো, খুব আনন্দ হচ্ছে, সবার দেশে যাই, সবার সঙ্গে ঈদ করবো। দেরি হইলেও তারপরেও মজা আছে, প্রিয়জনদের সাথে ঈদ কাটাবো, এটাই বড় মজা। স্টেশন ম্যানেজার জানান, যাত্রীদের নিরাপত্তায় ধীর গতিতে চালানো হচ্ছে ট্রেন, ছাদে চড়ে ঈদযাত্রা না করার অনুরোধ জানান তিনি। এমনিতে বিলম্ব বড় কথা নয়, সুষ্ঠুভাবে সুন্দরভাবে নিরাপদে গন্তব্যে পৌঁছাটাই কিন্তু যথেষ্ট। তা আশা করি এটা আবার কালকে কিছুটা কমে আসবে। যাত্রী প্রতিদিন আমাদের আমরা গড়ে 1 লাখ করে ধরেছি, তা আজকেও এর কম হবে না, মোটামুটি ভালোই যাচ্ছে সকাল থেকে আমি দেখছি। এবার উত্তরাঞ্চলে ভিড়টা সবচেয়ে বেশি। একদিকে ঘরমুখো মানুষের ঢল, আর অন্যদিকে পাল্টাতে শুরু করেছে প্রাত্যহিক ঢাকার রুট। ঈদ মানে আনন্দ, এই আনন্দ ভাগাভাগি করতে নগরবাসী ছুটছেন গ্রামের বাড়িতে। তারা বলছেন স্বজনদের সঙ্গে ঈদ পালন করাই সবচেয়ে বড় প্রাপ্তি, সবচেয়ে বড় আনন্দের। কমলাপুর রেল স্টেশন থেকে লাইজুল ইসলাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এবারের ঈদযাত্রা নিয়ে শঙ্কা কাটেনি সাধারণ মানুষের, বিশেষ করে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যানজট ভাবিয়ে তুলছে তাদের। এছাড়া ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কেও রয়েছে যানবাহনের দীর্ঘ সারি। এদিকে শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটে যানবাহনের বাড়তি চাপ আর তীব্র স্রোতে ফেরি ট্রিপ সংখ্যা কমে যাওয়ায় ভোগান্তি বেড়েছে। প্রতিনিধিদের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন মাঝুল আহমেদ শুভ। এই ছবি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের, ঘুরছে না গাড়ির চাকা, তাই পথেই কেটে যাচ্ছে ঘন্টার পর ঘন্টা। গতরাত 3টার দিকে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচরে ঢাকাগামী একটি রডবাহী ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি মহাসড়কে উল্টে যায়। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় 2 ঘন্টা পর গজারিয়া হাইওয়ে পুলিশ দুর্ঘটনা কবলিত ট্রাকটি সরিয়ে নেয়। তবে দীর্ঘক্ষণ যান চলাচল বন্ধ থাকায় যানজটের সৃষ্টি হয়। গতরাত থেকে সৃষ্ট হওয়া এই যানজট শুক্রবার সকাল পর্যন্ত তীব্র আকার ধারণ করে। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও চালক। এদিকে ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কেও রয়েছে যানবাহনের দীর্ঘ সারি। সকালে গাজীপুরের টঙ্গী থেকে চৌরাস্তা পর্যন্ত 12 কিলোমিটার জুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়। বেলা বাড়ার সাথে সাথে যানজট কমলেও ধীর গতিতে চলছে যানবাহন।
হঠাৎ গাড়ির চাপ বেড়ে যাওয়ায় টোল আদায়ে ধীরগতি এবং পণ্য ও কোরবানির পশুবাহী গাড়ির চাপ বেড়ে যাওয়ায় এমন পরিস্থিতি বলছে হাইওয়ে পুলিশ। ওইটা আমাদের পুলিশ আমরা মিলে গাড়িটাকে সরাইয়ে রাস্তা চালু করছি এবং বাড়াই বাড়াই তো ওখানে একটা ট্রাক নষ্ট হয়ে গেছিলো, ওখানে ওটা রেখার দিকে সরানো হয়েছে। এছাড়া শিমুলিয়া কাঁঠালবাড়ি ও পাটুরিয়া দৌলদিয়া নৌরুটেও যানবাহনের বাড়তি চাপ আর তীব্র স্রোতে ফেরি ট্রিপ সংখ্যা কমে যাওয়ায় ভোগান্তি বেড়েছে। ঘাটের দুই পাড়ে আটকা পড়েছে শত শত যানবাহন। ঘাট কবে পার হবো, ঘাট ছেড়ে দিচ্ছে না কর্তৃপক্ষ। এখন এই মাল আর চার দিন থাকা খাওয়ার কষ্ট, বাথরুমের কষ্ট, শোয়ার কষ্ট, থাকার কষ্ট, কষ্টের শেষ আছে না, আমাদের কষ্ট কেউ বোঝে না। রো ফেরি যদি না চলে ঘাটের জাম ক্লিয়ার হবে না কোনো দিন না। আর পাঁচ দিন ধরে আমরা খুব জর্জরিত অবস্থায়, তাই এইভাবে যদি থাকে যে আমরা কবে বাড়ির দেশে ফেরবো তার কোনো খবরই নাই। এমন পরিস্থিতি থাকলে এবারে ঈদযাত্রায় ভোগান্তি পৌঁছবে চরমে, এমনটাই শঙ্কা করছেন যাত্রীরা। মাঝারুল আমিন, শুভ, এশিয়ান টেলিভিশন। বিএনপি বাংলাদেশের মাটিতে আবারও এক এগারোর মতো পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে, কিন্তু তারা চাইলেই আর ওই অবস্থায় বাংলাদেশকে নিতে পারবে না। একথা বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে 17 আগস্ট সিরিজ বোমা হামলা দিবস উপলক্ষে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী সমাবেশ উপলক্ষে আলোচনা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, বাংলাদেশকে অচল করতে যেয়ে বিএনপি নিজেই অচল হয়ে গেছে। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ডক্টর আব্দুস সোবহান গোলাপ সহ কেন্দ্রীয় নেতারা। পরিস্থিতি সৃষ্টি করার সব ধরনের চেষ্টা করছেন, খোঁজ খবর আমরা নিচ্ছি, তবে এই কথা বলে রাখি বাংলাদেশে আর 1/11 পরিস্থিতি সৃষ্টি হবে না। এর আগে সকালে মহাখালী বাস টার্মিনাল পরিদর্শনকালে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, নির্বাচনকালীন সরকারে বিএনপির আসার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন। নতুন সেতু উদ্বোধন এবং সড়কে খোঁড়াখুঁড়ি বন্ধ করায় এবার ঈদের সড়কে মানুষের ভোগান্তি গতবারের চেয়ে কম হবে বলেও এ সময় আশা প্রকাশ করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মহাখালীর বাস টার্মিনালে যাত্রীদের সঙ্গে কথা বলে এবার অভিযোগ কম পাওয়া যাচ্ছে বলেও দাবি করেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আগামী নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে ধর্মপ্রাণ মুসল্লিদের কাছে দোয়া চাইলেন এশিয়ান গ্রুপ এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান আলহাজ হারুনুর রশিদ সিআইপি। রাজধানীর শ্যামপুর থানার ধনিয়া এলাকায় বায়তুর রহমত জামে মসজিদ ও হাফিজিয়া মাদ্রাসায় পবিত্র জুমার নামাজ আদায়ের আগে এ আহ্বান জানান তিনি। এলাকার উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান বলেন, আপনাদের কাছে দোয়া ও সহযোগিতা চাই, নৌকা প্রতীকে মনোনয়ন পেলে দেশ সেবায় নিজেকে নিয়োজিত করবেন বলেও জানান আলহাজ হারুনুর রশিদ সিআইপি। পরে মসজিদের উন্নয়নে নগদ অর্থ সহায়তা তুলে দেন তিনি। যদি আমাকে আপনাদের দোয়ায় আল্লাহ কবুল করে তো আপনাদের খেজমতে আসতে পারি, আমার চাওয়া পাওয়ার কিছু নাই, আপনাদের কাছে দোয়া চাই। এবং যদি মাননীয় প্রধানমন্ত্রী আমাকে আপনাদের খেজমত করতে দেয় আমি আসব, আপনাদের পাশে আজীবন থাকব, যদি আমাকে দেয় আপনার দোয়া চাই। এবারে স্বপ্ন ধরার সৌজন্যে কোরবানির গরুর হাটের খবর। ঈদ উল আজহা উপলক্ষে রাজনীতি আসতে শুরু করেছে কোরবানির পশু, তবে এখনও জমে ওঠেনি কেনা বেচা। দাম যাচাই বাছাই করতে আসছেন ক্রেতারা, তবে অতিরিক্ত দামের অভিযোগ করছেন ক্রেতারা। খাদ্যের দাম বৃদ্ধির কারণে পশুর দাম বাড়তি বলছেন বিক্রেতারা। আগামী 2-3 দিনের মধ্যেই কোরবানির বাজার জমে উঠবে বলে আশা প্রকাশ করেছেন হাট সংশ্লিষ্টরা। এদিকে কোরবানির পশুর বেচাকেনা নির্বিঘ্ন করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে। সৌদি আরবের জেদ্দায় সড়ক দুর্ঘটনায় মারা গেছেন একই পরিবারের 4 জন, এতে গুরুতর আহত হয়েছেন আরও 2 জন। নিহতদের সবার বাড়ি চট্টগ্রামে। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে পরিবার নিয়ে জেদ্দা থেকে তায়েফের উদ্দেশ্যে রওনা দেন মশিউর রহমান সেলিম। মক্কায় চেকপোস্টের আগে দুর্ঘটনার কবলে পড়েন তারা।
এতে মশুর এবং তার তিন মেয়ে সায়মা, সিনথিয়া ও সাবিহা মারা যান। নিহত তিন বোন জেদ্দার বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলে পড়ত। এছাড়া সড়ক দুর্ঘটনায় আহত মা এবং ছেলেকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দেশকে নিয়মতান্ত্রিক পথে রাখতে হলে বঙ্গবন্ধু হত্যার অপরাজনীতির বাহকদের রাজনীতি ও নির্বাচনের বাইরে রাখতে হবে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হাকিনু। সকালে কুষ্টিয়ায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, জঙ্গি সন্ত্রাস এবং সংঘাতমুক্ত দেশ গড়তে জিয়া পরিবারের মুখোশ উন্মোচন করা জরুরি। ইনু বলেন, এখনও যারা খালেদা তারেক জিয়ার পক্ষে ওকালতি করছেন তারা পাকিস্তানের দালাল আলবদর রাজাকারের দোসর এবং জঙ্গি সন্ত্রাসীদের পৃষ্ঠপোষক। হিংসা বিদ্বেষের ব্যাপার না, বাংলাদেশকে যদি রক্ষা করতে হয়, বাংলাদেশের রাষ্ট্র নিরাপদ যদি করতে হয়, রাজনৈতিক শান্তি যদি অর্জন করতে হয় এবং বাংলাদেশকে যদি জঙ্গি সন্ত্রাসমুক্ত এবং সংঘাতমুক্ত করতে হয়, তাহলে জেনারেল জিয়া, খালেদা এবং তারেক এই পরিবারের এই চক্রকে মুখোশ উন্মোচন করাটাই সবার কর্তব্য। এবারে শেঠ প্রপার্টিজ লিমিটেড চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রাম নগরীর খুলশী থানার ফয়জলেক এলাকার একটি রিসোর্ট থেকে মোহাম্মদ মাইনুদ্দিনের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ভোররাতে স্থানীয় লেকভিউ রিসোর্টের 203 নম্বর কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, বুধবার রাতে সাবেক স্ত্রী রোকসানা আক্তারকে নিয়ে লেকভিউ রিসোর্টে ওঠেন মোহাম্মদ মাইনুদ্দিন। গত রাতে হোটেল কর্তৃপক্ষ রুম চেকিংয়ে গেলে মাইনুদ্দিনের গলা কাটা মরদেহ দেখতে পায়। পরে খুলশী থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় রোকসানা আক্তারকে নগরের 2 নম্বর গেট এলাকার একটি বাসা থেকে আটক করা হয়েছে। ইসলামী ব্যাংক বাণিজ্য সংবাদ। ঈদকে সামনে রেখে রাজধানীর রাওয়া ক্লাবে শুরু হয়েছে ঈদ ফুর্তি মেলা। গুলশান ইভেন্ট ক্লাবের উদ্যোগে আয়োজিত এই মেলায় সকালে উদ্বোধন করা হয়। গুলশানের ইভেন্টের সিইও রজনী ইমতিয়াজ বলেন, ছড়ানো ছিটানো অনলাইন সবগুলোকে একই ছাদের নিচে জায়গা করে দেওয়ার জন্য এই উদ্যোগ। সাধ্যের মধ্যে থেকে দেশীয় পণ্যের পাশাপাশি এই মেলায় বিদেশি পণ্য রাখা হয়েছে বলেও জানান তিনি। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। রাষ্ট্রীয় মর্যাদায় ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। বিকেলে যমুনা নদীর পাড়ে রাষ্ট্রীয় স্মৃতিস্থলে শেষকৃত্যের আনুষ্ঠানিকতা করেন তার মেয়ে নমিতা ব্যানার্জি। শেষকৃত্যে মরদেহের সঙ্গে 4 কিলোমিটার পায়ে হেঁটে যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শেষবারের মতো তাকে শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন দেশ বিদেশের প্রতিনিধিরাও। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন, সেনাবাহিনীর 3 শাখার প্রধানেরা তাকে শেষ শ্রদ্ধা জানান। আরও ছিলেন ভুটানের রাজা জিগমে খেসর নামগিওয়ালা ওয়াংচুক, আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই, শ্রীলঙ্কার বিদেশমন্ত্রী লক্ষণ কিরিয়েল্লা, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। শেষ করব এশিয়ান নিউজ সার্ভে। তার আগে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড শিরোনাম আরও একবার। শুরু হলো ঈদযাত্রা রেলে স্বস্তি। বাসের শিডিউল বিপর্যয়ের অভিযোগ যাত্রীদের, মহাসড়কে ছিল যানবাহনের দীর্ঘ সারি। 1/11 মতো পরিস্থিতি সৃষ্টির চক্রান্ত করছে বিএনপি, বললেন কাদের। ঈদ যাত্রা স্বস্তিকর হওয়ার আশাবাদ। এবং রাজধানীর হাটগুলোতে আসতে শুরু করেছে কোরবানির পশু, অতিরিক্ত দামের অভিযোগ ক্রেতাদের। এ ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। ধন্যবাদ।